বিরতির পর আবার আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গায় জনজাতিদের জন্য আবাসন সৃষ্টি করা হয়েছে এবং সেই আবাসনগুলোর মধ্যে ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা কর্মচারীরা রয়েছেন, বিভিন্ন রকমভাবে ওয়ার্কিং উইমেনরা রয়েছেন, তারাও যেরকমভাবে থাকতে পারেন, নানান রকমের সুবিধা কিন্তু পাচ্ছেন জনজাতিরা। এমনই একটি আবাসনের নাম হচ্ছে কুমারী মধুটি রূপশ্রী উপজাতিদের আবাসন। ভিত্তিপ্রস্তর সেটা স্থাপন হয়েছিল আজকে এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার হাত ধরেই আজকে উদ্বোধন হয়েছে এই রেস্ট হাউস। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে মোট 64টি আসন বিশিষ্ট এই রেস্ট হাউস গড়ে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং উপজাতি কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পুনিত আগরওয়াল, দপ্তরের অধিকর্তা বিশাল কুমার সহ অন্যান্যরা। স্বাভাবিকভাবেই কুমারী মধুতি রূপশ্রী উপজাতিদের আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে যারা উপজাতিরা রয়েছেন তারা অনেকটাই কিন্তু লাভবান হবেন এই বিষয়টাকে কেন্দ্র করে। ছাত্রছাত্রী থেকে শুরু করে নানান উপজাতি ছাত্রছাত্রীরা সেখানে এসে থাকতে পারবেন এবং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অনেক সুবিধা কিন্তু তারা পাবেন। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া কি বলছেন শুনবো। ये हम लोग का बहुत दिन का हम लोग का सपना है, ड्रीम है। ये आउटलेट सिटी में एक अच्छा तरीके हम लोग ट्राइबल रेस्ट हाउस मिले, ये बहुत बड़ा प्रोजेक्ट है। अबाउट 7 करोड़ एस्टिमेट ऑफ कॉस्ट दिस बिल्डिंग। देर आर अबाउट 64 बेडेड सीटेड इंक्लूडिंग VIP एंड डबल रूम, सिंगल रूम, डोमेट्री। ये बहुत अच्छा है। ये हम लोग स्पेशल ट्राइबल वेलफेयर डिपार्टमेंट तरफ से एक कॉन्ट्रैक्ट हुआ है, तो हम बहुत बहुत धन्यवाद देते हूँ। स्पेशली आवर प्राइम मिनिस्टर मोदी जी फॉर हिज ब्लेसिंग, फॉर हिज गाइडेंस, तो हम लोग रुपये मिला है। तो ये पहले बार अगर सिटी में ऐसा बढ़िया ऐसा ट्राइबल ऐसा उसका मिला है। आई एम वेरी ग्रेटफुल टू हिम, ग्रेटफुल टू आवर गवर्नमेंट, grateful to our Chief Minister Lokman Dev Ji for their hard working and for their kindness. You know, our हम लोग का गांव गांव से बहुत दूर दूर से इनमें ट्रीटमेंट के लिए, एडमिशन के लिए, एग्जाम के लिए बहुत गरीब आदमी, बहुत BPL फैमिली, अंडरडॉग फैमिली, दे सो कम टू अगरतला। सो फ्रॉम टुडे ऑनवर्ड they will get the advantage, they will get, they can avail this opportunity. And हम लोग का रूम भी बहुत मिनिमम कॉस्ट है, 50 rupees पर बेड, 100 rupees पर बेड। एंड स्पेशली फॉर BPL अंडरडॉग विल बी गिवन प्रेफरेंस, प्रायोरिटी विल बी गिवन टू देम। देयरफॉर आई रियली थैंक्सफुल टू आवर गवर्नमेंट एंड आई ऑल्सो थैंक टू आवर डिपार्टमेंट एज वेल एज द बिल्डर्स। हाउसिंग बोर्ड वॉज कॉन्स्ट्रक्टेड दिस बिल्डिंग एंड ऑल द हु इन्वॉल्व इन दिस एक्टिविटीज আপনারা শুনলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া কি বলেছেন এই ব্যাপারে এবং তার পাশাপাশি এই উপজাতি যে আবাসনগুলো সৃষ্টি হয়েছে, তৈরি করা হচ্ছে, তা স্বাভাবিকভাবেই যারা উপজাতি ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের অনেকটাই সুবিধা করবে। তারা অল্প দামে সেখানে থাকতে পারবে এবং তার পাশাপাশি অনেকটাই সুরক্ষিতভাবে তারা কিন্তু থাকতে পারবে আগরতলার বুকে। ট্রাইবাল রেস্ট হাউসগুলো বিভিন্নভাবেই সৃষ্টি করা হচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন আজকে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, উপজাতি কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পুনিত আগরওয়াল এবং দপ্তরের অধিকর্তা বিশাল কুমার সহ অন্যান্যরা। উপজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যারা জানানো হয়েছে যে আগামী দিনেও কিন্তু এরকমের আবাসনগুলো আরও সৃষ্টি করা হবে বিভিন্ন জায়গাতে। আগরতলা শহরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গোটা ত্রিপুরা রাজ্য থেকেই উপজাতি ছাত্রছাত্রীরা আসছেন পড়াশোনা থেকে শুরু করে নানান কাজকর্ম করার জন্য। তারা কিন্তু প্রত্যেকেই এই আবাসনগুলোতে থাকতে পারবেন এমনটাই কিন্তু জানানো হচ্ছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।